রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নয়টি ড্রোন ভূপাতিত করেছে আর বিস্তারিত জানিয়ে দেব জম্মু কাশ্মীরে নিহত হাবিদার শতপাল সিং মৃত জওয়ানের সংখ্যা বেড়ে হলো পাঁচ চীনকে মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে জাপান আরো থাকবে পুলিশ থেকে বিচারক সবাইকে দেখে নেওয়ার হুমকি ইমরান খানেরা ইউক্রেনে জব্দ করা বিদেশি অস্ত্র নিয়ে গবেষণা করেছে রাশিয়া। পুরুষের ড্রোন ঠকাতে আয়রন ডম কিনছে মধ্যপ্রাচ্যের যে দেশ। তাইওয়ানে ফেলিসি'র সফর বাইডেনকে যে অনুরোধ করেছেন শি জিনপিং। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল নিয়apatta সচনী অবস্থায় রয়েছে বললেন আইআরজিসি। শুনছিলেন সংবাদ স্বয়ংকন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন নয়টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনশন কব্র বার সাংবাদিকদের বলেছেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে এবং ওলেকা রকেট লঞ্চার থেকে সোয়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়েছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডোনেস্কো পিপলস রিপাবলিকের ইস্টার মলিনবকা এবং গরুলবকা বসতি এলাকায় নয়টি ইউক্রেনে ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ওলেকা মাল্টিপল রকেট লঞ্চার থেকে সোয়া একটি ক্ষেপণাস্ত্র খার্ক অঞ্চলের কামেনাকর কাছে আটকানো হয়েছে বললেন মুখপাত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ইউক্রেনের মোট দুশো সাতষট্টি বিমান একশো আটচল্লিশটি হেলিকপ্টার সতেরশো পঁচাশিটি ড্রোন তিনশো সাতষট্টি টু এয়ার মিসাইল সিস্টেম চার হাজার তিনশো উনষাটটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজা যুদ্ধ যান আটশো দশটি একাধিক রকেট লঞ্চার কম্ব্যাট ভেহিক্যাল তিন হাজার তিনশো তেইশটি ফিল্ড আর্টিলারি ও টার্গান ধ্বংস করা হয়েছে জম্মু কাশ্মীর নিহত হাবেদার শতপাল সিং মৃত জওয়ানের সংখ্যা বেড়ে হলো পাঁচ জম্মু কাশ্মীরে নিহত হলেন রাজস্থানের বাসিন্দা হাবিলদার শতপাল সিং গত এগারো আগস্ট জম্মু কাশ্মীর শতপাল সিং গত দশ দিন ধরে উদমপুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন গেরিলাদের সঙ্গে বন্দুকযোধে শতপাল সিং এর মাথা এবং কোমরে গুলির আঘাত লেগেছিল গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার অপারেশনের সফল হয়েছিল কিন্তু তিনি আর সুস্থ হতে সকাল সাড়ে সাতটা নাগাদ তার মৃত্যু হয় নিহত শতপালের বড় ভাই রাজেশ বলেন ইউনিটের কর্মকর্তারা উদমপুরের পৌঁছানোর পর ময়নাতদন্ত করা হবে এরপর আগামীকাল সন্ধ্যায় জম্মু ও দিল্লিতে তার ইউনিট এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দিয়ে লাশ নিজ গ্রামে আনা হবে এখানে রাষ্ট্রীয় মর্যাদা তার শিশুকৃত্য হবে গত এগারো আগস্ট অজ্ঞাত গ্রেলা রাজরি এলাকায় পারগোল সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে এরপরে পাল্টা গুলি পরে নিরাপত্তা বাহিনী কমপক্ষে চার ঘন্টা ধরে সংঘর্ষ চলে এতে দুই গ্রেলা নিহত হয় এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি গুলি বর্ষণের মধ্যে নিহত হন সুবেদার রাজেন্দ্র প্রসাদ রাইফেল ম্যান লক্ষণডি রাইফেল মনোজ এবং রাইফেল ম্যান নিষাদ মালিক ভয়াবহ ওই হামলার ঘটনায় আহত দুই জওয়ানের চিকিৎসা চলছিল আহত হবে দেড় শতবাল সিং এর আজ মৃত্যু হয় ওই ঘটনায় নিহত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে পাঁচ জনে পৌঁছালো সূত্র পাস্টোরে চীনকে মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে জাপান চীনের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সক্ষমতা জোরদার করতে এক হাজার কিলোমিটার দূরপাল্লার পুরুষ ক্ষেপণাস্ত্র মোতায়েনের করার কথা বিবেচনা করছে জাপান রবিবার জাপানের ইউমেরি পত্রিকার বরাদ্দে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রাইটারস প্রতিবেদনে বলা হয় বর্তমানে জাপান যেসব কেপনসট্রম স্থানান্তর করেছে সেগুলোর পাল্লা 100 কিলোমিটার থেকে বাড়িয়ে 1000 কিলোমিটার করে সেগুলো দক্ষিণ অঞ্চল নানসে দ্বীপপুঞ্জের আশেপাশে দূরে বসতে চাইছে সরকারি সূত্রে বরাবর দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় টোকিও তাদের এখানকার কেপনসট্রমগুলো আধুনিক করে করে পাল্লা 100 কিলোমিটার থেকে বাড়িয়ে 1000 কিলোমিটার করার চিন্তাভাবনা করেছে জাহাজ বা উড়োজাহাজ থেকে ছোঁয়ার সম্ভ এসব ক্ষেপণাস্ত্র মূলত দক্ষিণাঞ্চলীয় নানসি দ্বীপপুঞ্জের আশেপাশ জুড়ে বসানো হবে যেন সেগুলো স্রোয়ার পর উত্তর কোরিয়া ও চীনের উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে সূত্র রয়টার্স পুলিশ থেকে বিচারক সবাইকে দেখে নেওয়ার হুমকি ইমরান খানের নিজের চিফ অফ স্টাফ শাহবাজ গিলের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে পুলিশ আমলা পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার পর এবার বিচার বিভাগকে সতর্ক করেছেন পাকিস্তানি তেহের ইনসাফ চেয়ারম্যান ইমরান খান শনিবার ইসলামাবাদে এক সমাবেশে তার দলের প্রতি পক্ষপাতদুষ্ট মনোভাব দেখানো এর পরিণতির জন্য বিচার বিভাগকে প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন ইমরান খান সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় এদিন ইসলামাবাদে সিআরপিসির একশো চুয়াল্লিশ ধারা এবং এমপিওর মেইনটেন্স অব পাবলিক অর্ডার ১৬ ধারা আরোপ করা সত্ত্বেও ইমরান খানের নেতৃত্বে পিটিআর বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় ওই সমাবেশে যোগ দেয় না স্থানীয় এফ পার্কের ওই সমাবেশ ইমরান খান বলেন ইসলামাবাদে পুলিশের অনুরোধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী শাহবাজ গেলে দুদিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেছে না তার জেবা চৌধুরী নিজেকে প্রস্তুত করা উচিত কারণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত নয় আগস্ট ইসলামাবাদ থেকে শাহবাজ গেলকে গ্রেপ্তার করে পুলিশ রাষ্ট্রদ্বয়ের অভিযোগে তার বিরুদ্ধে বানিগালা থানা একটি মামলাও করা হয়েছে অন্য অভিযোগ ছাড়াও এফআইআর এ রাষ্ট্র প্রতিষ্ঠান ও তার প্রধানদের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়ার ধারা যুক্ত করা হয় এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশের ইলেকট্রিক মিডিয়া নিয়ন্ত্রণ সংস্থা পেমরা রাষ্ট্র প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের গুরুতর পরিণতির হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইউক্রেনে জব্দ করা বিদেশি অস্ত্র নিয়ে গবেষণা করছে রাশিয়া রাশিয়ান বিশেষজ্ঞরা ইউক্রেন আটক করা বিদেশি সামরিকের সঞ্জমগুলো যত্ন সহকারে অধ্যয়ন করছেন এমন এক দমন করার উপায় বের করেছেন রাশির প্রতিরক্ষা মন্ত্রী শেখ শৈগু রোপার বসিয়া টোয়েন্টি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অবশ্য আমাদের বিজ্ঞান এবং আমাদের শিল্প উভয় এটি নিয়ে কাজ করছে উদ্ধার করা অস্ত্র নিয়ে আমরা এটিকে দুটি কোন দেখে দেখছি প্রথম দিকটি হলো এই অস্ত্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা কিভাবে এবং কি উপায় তাদের বিরোধিত করা যেতে পারে অন্য দিকে এটি দিয়ে আঘাত করা যেতে পারে এর প্রধান ত্রুটি গুলো ব্যক্তিরা বলেছিলেন সৈক্য বলেন বিশেষ অভিযানে এম সাতশো সাতাত্তর পরিবহনযোগ্য হাউটজার কামান হিমরাস মাল্টিপল রকেট লঞ্চার এন এল ডব্লিউ এবং জাবেলিন পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম স্ট্রিঙ্গার পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম ছোট অস্ত্র ও সাজান জব্দ করা হয়েছে তুরস্কে ড্রোন ঠেকাতে আয়রন ডোম কিনছে মধ্যপ্রাচ্যের দেশ বাইরেক্টর ইপিএচ তুরস্কে তুরস্কের তৈরি ড্রোন মাথায় ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়রন ডোম কেনার জন্য ইজাইলের সঙ্গে একটি চুক্তি করেছে বলে গ্রিজ ভিত্তিক সংবাদ মাধ্যম কাতিমেরিনির সাইপ্রাস সংস্করণে জানিয়েছে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে বলে কাতিমেরিনির প্রতিবেদনে দাবি করা হয়েছে যদিও নিকোসিয়া বা তেল আবেব কেউ এখন পর্যন্ত বিষয়টি প্রকাশ নিশ্চিত করেননি সাইপ্রাসের ন্যাশনাল গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডেমোক্রেটিস জারকোভিস চলতি বছরের মার্চে ইসরায়েল সফর করেছিলেন না সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার সফর নিয়ে জানিয়েছিল জেনারেলকে উত্তর সীমান্তে ব্রিফ করা হবে এবং তিনি আইরন ডোম আকাশ প্রতিরক্ষা ইউনিটের একটি সেল পরিদর্শন করবেন কাতিমেরেনির প্রতিবেদনে বলা হয়েছে সাইপ্রাসের ন্যাশনাল গার্ড অপারেশনাল চাহিদার কথা উল্লেখ করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চেয়েছিল চলতি বছর জুলাইয়ের শেষের দিকে ভূমধ্য সাগরে উত্তেজনা সৃষ্টি করার জন্য সাইপ্রাস এবং গ্রিস তুরস্ককে দায়ী করেছে কারণ প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য আঙ্কারা ওই অঞ্চলে একটি অনুসন্ধানকারী জাহাজ পাঠাতে চেয়েছিল গ্রিক সাইফ্রেট এবং তুর্কি সাইফ্রেটের মধ্যে জাতিগত বিভক্তির কারণ সাইপ্রাস নিয়ে এথেন্স এবং আঙ্কারার মধ্যে বিবাদ রয়েছে তুরস্ক এবং কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ পুনঃস্থাপনের ঘোষণা মাত্র কয়েকদিনের পর সাইপ্রাসের আয়রন কেনার খবর সামনে এলো যদি ইসরায়েলের কাছ থেকে সাইপ্রাসের এই অস্ত্র কেনার খবর তেল আঙ্কারের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয় সাইপ্রাসের আয়রন ড্রোন কেনার ব্যাপারে তুরস্ক এখনো কোনো মন্তব্য করেনি তাইওয়ানি পেলেসিস সফর বাইডেনকে যে অনুরোধ করেছিলেন শি পিং তাই অনেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে ক্ষুব্ধ পত্রিকা জানিয়েছিল চেনা ওই সফরকে ঘিরে তাইওয়ানের আশেপাশের এলাকায় সামরিক মহড়া চালিয়েছিল তারা এমন সফরে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে চীন এই সফর ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত হয়েছে এবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের বয়া দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ওই সফর বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঠাশ জুলাই ফোন আলাপের সময় সি এই আহ্বান জানার বলে উল্লেখ করা হয়েছে তবে শির সেই আহ্বান করা হয়েছিল সেটি তো এর মধ্যে সবাই গিয়েছে চীনকে মাটিতে সালের পর ছিল পাওয়ানের কোনো মার্কিন হাউস স্পিকারের প্রথম ছপর ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শি বলেছিলেন যে তিনি পেলুসিকে বাধ্য করাতে পারেন না কারণ মার্কিন কংগ্রেস সরকারের একটি স্বাধীন শাকা এবং পিলেসি বিদেশি সফরের বিষয়ে নিজের সিদ্ধান্ত নিবেন ইসরায়েলের নিরাপত্তা শোষণীয় অবস্থায় রয়েছে বললেন আইআরজিসি ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর মুখ্য ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন নিজের নিরাপত্তা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল চরম দুরবস্থার মধ্যে রয়েছে এবং ইরানকে হুমকে দিয়ে কথা বলার অবস্থা এখন আর অবৈধ এই রাষ্ট্রের নেই গতকাল শরীমার তেহরানে অনুষ্ঠেয় এক অবকাশ সাংবাদিকদের সঙ্গে

সেটি ইসরায়েলের প্রথম পর্যায়ে হলেও শেষ পর্যায় ছিল না জেনারেল শারিফ বলেন ইসরায়েলদের নিরাপত্তা অত্যন্ত ভঙ্গর এবং তারা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটায় তারা সারাক্ষণ বলে তাদের নিরাপত্তার জন্য আইরন ড্রোম আছে সাইবার ব্যবস্থা আছে এসব দাবি তাদের দুর্বলতা প্রকাশ করে দেওয়ার জন্য যথেষ্ট যেসব আরব দেশ তাদের নিরাপত্তা রক্ষার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আতাত করেছে তিনি তাদের সমালোচনা করে বলেন যে ইহুদিবাদী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা কিভাবে অপরকে নিরাপত্তা দেবে সূত্র পাস্টোডে